সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে কি? এক কথায় উত্তর না বড় করে উত্তর? জি, এক কথায় উত্তর যদি দিই তাহলে এক শ্রেণীর মানুষ আমাদের ভাইরা ছিল, ওরা তো আহলে হাদিস ওরা তো মাসরা বলবেই দলিল সহ। আমার সূরা ফাতিহার সঙ্গে একটা বক্তৃতা আছে, তাহাক্কিকি মজলিস মাসালা 10 আর 11, 6 ঘন্টার আলোচনা, 6 ঘন্টা আলোচনা করেছে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না। তা আমাকে সংক্ষিপ্ত বললে 8 ঘন্টা। তো যাই হোক, আরো সংক্ষিপ্ত করে দিই, সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না? জি, সূরা ফাতিহা ইমামের পেছনে হোক আর মুক্তাদি হোক সকলকে পড়তে হবে। প্রথম দলিল, 4 মাযহাব থেকে দলিল নেন। প্রথম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম 80 হিজরি, মৃত্যু 185 হিজরি। 2, ইমাম মালিক 93 জন্ম, 179 মৃত্যু। তিনি বলছেন যেসব নামাজে শোনা যায় ওখানে পড়ার দরকার নাই, যদি শোনা যায় না সেগুলোতে পড়ো, মানে আটখানা মাসালা আছে যে পড়তে হবে। 3 নম্বর ইমাম, ইমাম শাফেঈ 185 জন্ম, 204 মৃত্যু। তিনি বলছেন ইমাম পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা ওয়াজিব, না পড়লে নামাজই হবে না। ইমাম আহমদ বলেছে যে ইমাম পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা উত্তম মুস্তাহাব, মানে 4 ইমামের মধ্যে 3 ইমাম বলছে পড়তে হবে, এক ইমাম বলছে পড়তে হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো তাজ্জব হয়ে যাবেন, ইমাম আবু হানিফা বলছেন নামাজে সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তে হবে না। তো তার উস্তাদ আতা বিন আবি রবা রাহিমাহুল্লাহ 110 হিজরিতে মৃত্যু, তিনি বলছেন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। ইমাম আবুর বা দুজন ছাত্র, ইমাম মোহাম্মদ হাসান বিন সাইবানি 181 হিজরিতে মৃত্যু, তিনি বলছেন যে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা মুসনাদ হাসানা, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন হেদায়া, প্রথম খণ্ড, কিতাবুল কিরাত অধ্যায়, পৃষ্ঠা নম্বর 79, শেষ 3টে লাইন পড়েন, স্পষ্ট ফতোয়া মসজিদ আছে। ইমাম আবু হানিফার আরেকজন ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ 181 হিজরিতে মৃত্যু, তিনিও বলছেন ইমাম হাসান মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। সমস্ত দলিল দেখতে চাইলে সূরা তিরমিজি প্রথম খণ্ড 71 পৃষ্ঠা, বাবুল কিরাত অধ্যায়, হাদিস নাম্বার 311 312, আলবানি তাহকিক অনুসারে দেখে নেন, সমস্ত কথা মজুদ আছে। তার মানে বোঝা গেল 4 ইমামের মধ্যে 3 ইমাম বলছে পড়তে হবে, ইমাম আবু হানিফা বলছে পড়তে হবে না, তো তার দুজন শিক্ষক দুজন ছাত্র বলছে পড়তে হবে। জনসাধারণ আপনারা সিদ্ধান্ত নেন সূরা ফাতিহা এখন পড়বেন কি পড়বেন না। 2, ইমাম বুখারী নাম শুনেন নাই, 194 জন্ম, 256 মৃত্যু, তার সহিহুল বুখারী গ্রন্থ আছে না নাই, তেমন আর একটি গ্রন্থ আছে, নাম হচ্ছে কিতাবুল কিরাত, যা জুজুল কিরাত নামে পরিচিত, বা জানেন কি জানেন না। ইমাম বুখারী 300 খানা হাদিস নিয়ে এসেছেন, প্রমাণ করেছেন সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তে হবে। ইমাম বাইহাকি 458 হিজরিতে মৃত্যু, তার বই আছে কিতাবুল কিরাত, তিনি 550 হাদিস নিয়ে এসেছেন যে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে। দলিল, সেই বুখারীর 756 নম্বর হাদিস, উবাদা বিন সামিত, আবু হুরায়রা, জাবির বিন আব্দুল্লাহ, আমাদের আয়েশা, আনাস বিন মালিক, 70 জন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, লা সালাতা কোনো সালাত নাই, লা সালাতা মানে কোনো সালাত নেই, নেই জোহর, নেই আসর, নেই মাগরিব, নেই ইশা, নেই ফজর, নেই তারাবি, নেই তাহাজ্জুদ, নেই বেতের, নেই জানাজা, লা সালাতা কোনো সালাত নেই। লিমান, যে কেউ, চাই ইমাম হোক চাই মুক্তাদি হোক, ইল্লা বি ফাতিহাতিল কিতাব, ফাতিহা ব্যতীত। কথা বুঝতে পারছেন? এখন আমাদের কিছু ভাই বলতে পারে, আরে আমরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বো কেন, কারণ ইমামকে তো আমাদের সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছি, বা বলে কি বলে না, ইমামের ইক্তেদা করছি, এখানে আমরা পড়বো কেন, ইমামের পড়াই আমাদের পড়া, বা বলে কি বলে না, মানে কানালা হু ইমামু ফাকিরা, যে ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট হোসেন, ইবনু মাজা 850 নম্বর হাদিস, হাদিস সহি না, জাফর আল জুফি সমস্ত মহাদ্দিসদের ঐক্যমতে কাজ্জাব রাবি, এই হাদিস সহি নয়, সে ইমাম আবু হানিফা যে বলেছে। 2, যে তাই হয়ে যায় যে ইমামের পড়া মুক্তের জন্য যথেষ্ট, তো আমাদের ওই ভাইকে প্রশ্ন করেন, ভাই ইমাম সাহেব যখন আপনাদের জায়নামাজে দাঁড়ায় সেই সময় জায়নাজ নামাজে একটা বেদাতি দোয়া পড়ে, ইন্নিও জাহাদু, পড়ে কি পড়ে না, যদি কোরআনের আয়াত বিশ্বনবী জায়নাজের দোয়া হিসেবে পড়ে নাই, ভাই তারা পড়ে কি পড়ে না, তাকে বলেন ভাই আপনাদের ইমাম পড়ে কি পড়ে না, পড়ে, ভাই তাদের মুক্তাদি পড়ে কি পড়ে না, পড়ে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, ভাই মুক্তাদি আল্লাহু আকবার বলে কি বলে না, ইমাম সাহেব নিয়াত পড়ছে, মুক্তের নিয়াত পড়ে কি পড়ে না, ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলার পরে রুকুতে যাচ্ছে, রুকুর তাসবি পড়ে, মুক্তাদি পড়ে কি পড়ে না, ইমাম শেখ সামি আল্লাহ লিবান হামিদা বলছে, মুক্তাদি রাব্বার লাকাল হাম বলে কি বলে না, ইমাম শেখ আত্মীয়াতুর বৈঠকে আত্মীয়াতু পড়ছে, মুক্তাদি আত্মীয়াতু পড়ে কি পড়ে না, ইমাম শেখ দুরুদ পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না, ইমাম শেখ মাসরা পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না, আরে শেষ পর্যন্ত ইমাম শেখ বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই তাহলে মুক্তাদি বলে কি বলে না, তো ভাই আপনি ইমামকে কি দায়িত্ব দিলেন, তাকবীর থেকে সালাম পর্যন্ত আপনার মুক্তাদি সবই পড়ছে, কিসের দায়িত্ব দিচ্ছেন, সূরা ফাতিহা খুব ভারী একটু বইতে পারবেন না। সর্বোপরি ইমাম হোসেন মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, বিস্তারিত জানার জন্য আমার আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিয়ে আসেন, মাসাল নাম্বার 14 15 দেখেন, বিস্তারিত জবাব আছে।